আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার ভূঁইয়া সুমি, সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই পাঠ 3, রাজা ও তার 3 কন্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো। তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, সাথে সাথে খাতায় লিখে ফেলবে এবং বাসায় বারবার পড়বে। তোমাদের সহপাঠীরা যাতে পড়াটি পড়তে পারে, তোমরা ক্লাসটি বেশি বেশি শেয়ার করে দিবে। আমরা আমাদের পড়া শুরু করি। রাজা ও তার 3 কন্যা। রাজা ও তার 3 কন্যা। অনেক অনেক দিন আগের কথা, কবেকার কথা, অনেক অনেক দিন আগের কথা। এক ছিল রাজা, এক ছিল রাজা। রাজার ছিল এক রানী, রাজার ছিল এক রানী। তার ছিল 3 কন্যা। রাজার কয় কন্যা ছিল? 3 কন্যা, শিমুল, বকুল ও পারুল। শিমুল, বকুল ও পারুল। 3 কন্যাকে নিয়ে রাজার রানীর বেশ সুখে দিন কাটছিল। রাজার কে কে ছিল? এক রানী ছিল, 3 কন্যা ছিল। 3 কন্যাকে নিয়ে রাজা রানীর দিন কেমন কাটছিল? সুখেই কাটছিল। রাজ্যে ছিল সুখ আর শান্তি। রাজ্যে ছিল কি? সুখ আর শান্তি। অনেক অনেক দিন আগের কথা, এক ছিল রাজা, রাজার ছিল এক রানী, আর ছিল 3 কন্যা, শিমুল, বকুল ও পারুল। 3 কন্যাকে নিয়ে রাজা রানীর বেশ সুখে দিন কাটছিল। রাজ্যে ছিল সুখ আর শান্তি। রাজা একদিন গল্প করছিলেন, রাজা একদিন কি করছিলেন? গল্প করছিলেন। সঙ্গে ছিল রানী আর 3 কন্যা। সঙ্গে কে ছিল? রানী আর 3 কন্যা। রাজা তার কন্যাদের জিজ্ঞাসা করলেন এক সহজ প্রশ্ন। রাজা তার কন্যাদেরকে কি করছিল? এক সহজ প্রশ্ন জিজ্ঞাসা করলেন, কে তাকে কিরকম ভালোবাসে, কে তাকে কিরকম ভালোবাসে? বড় কন্যা শিমুল। বড় কন্যার নাম কি? শিমুল। সে জবাব দিল, প্রথমে বলল, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। বড় কন্যার উত্তর কি ছিল? সে তার বাবাকে চিনির মতো ভালোবাসে। রাজা একটু মুচকি হাসলেন। মেজ কন্যা বকুল বলল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। মেজ কন্যা বকুল বলল, বাবা আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি। রাজার মুখে আবার দেখা গেল হাসির রেখা। বড় কন্যার উত্তর কি ছিল? সে চিনির মতো ভালোবাসে। মেজ কন্যার উত্তর কি ছিল? সে তাকে মিষ্টির মতো ভালোবাসে। ছোট কন্যা পারুল, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। ছোট কন্যার উত্তর কি ছিল? সে তাকে নুনের মতো ভালোবাসে। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। সঙ্গে সঙ্গে রাজার মুখ কেমন হয়ে গেছে? কালো। তার বড় কন্যা বলছে চিনির মতো, মেজ কন্যা বলছে মিষ্টির মতো, কিন্তু ছোট কন্যা বলছে নুনের মতো। নুন একটা জিনিস? এখন শুনো, রানীও শুনে অবাক, রানীও শুনে অবাক। এ কেমন কথা, এ কেমন ধরনের কথা? রাজা বেশ অস্থির, রাজা বেশ অস্থির। ডাকলেন উজির, নাজির ও সেনাপতিকে। রাজা কাকে ডাকছেন? উজির, নাজির ও সেনাপতিকে। হুকুম দিলেন ছোট কন্যা পারুলকে বনবাসে দাও। রাজা কি হুকুম দিয়েছিলেন? ছোট কন্যা পারুলকে বনবাসে দাও, তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসো, তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসো। রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই, রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই। পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে। পরদিন পারুলকে কোথায় পাঠানো হলো? বনবাসে, গভীর অরণ্য, জনপ্রাণী নেই, জনপ্রাণী নেই। পারুল একা বসে আছে, এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল। পারুলের দুঃখের কথা পরীরা বুঝতে পারল। চলো আমরা আবার একটু পড়ি। ছোট কন্যা পারুল বলল, বাবা আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল কালো। রানীও শুনে অবাক, এ কেমন কথা? রাজা বেশ অস্থির। ডাকলেন উজির, নাজির ও সেনাপতিকে। হুকুম দিলেন ছোট কন্যা পারুলকে বনবাসে দাও, তাকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে এসো। রাজার হুকুম বলে কথা না মেনে উপায় নেই।
পরদিন পারুলকে পাঠানো হলো বনবাসে, গভীর অরণ্য, জনপ্রাণী নেই। পারুল একা বসে আছে, এমন সময় কয়েকজন পরী এলো। পরীরা বলল, তুমি একা কেন? পারুল সব ঘটনা খুলে বলল পারুলের দুঃখের কথা। পরীরা বুঝতে পারলো পারুল দুঃখের কথা কে বুঝতে পেরেছিল? পরীরা। রাজার মেয়ে পারুলের জন্য তার একটি সুন্দর বাড়ি তৈরি করলো। পরীরা নানা ফুলের চারা এনে একটি বাগান বানালো। রাজার মেয়ে পারুলের জন্য তার একটি কি তৈরি করলো? সুন্দর বাড়ি। পরীরা নানা ফুলের চারা এনে একটি বাগান বানালো। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো, তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। বনের পশু পাখি এলো রাজার মেয়েকে দেখতে। হরিণ এলো, খরগোশ এলো, ময়ূর এলো, তারাও রাজার ছোট মেয়ে পারুলের দুঃখ বুঝতে পারলো। তারা পারুলের জন্য এনে দিল নানা ফলমূল। তারা পারুলের জন্য কি এনেছে? নানা ফলমূল। পরীরা এনে দিল মজার মজার খাবার। পরীরা কি এনে দিছে? মজার মজার খাবার। গভীর অরণ্যে পারুলের দিন কাটতে লাগলো। গভীর অরণ্যে কার দিন কাটতে লাগলো? পারুলের দিন কাটতে লাগলো একা একা। গভীর অরণ্যে পারুলের দিন কিভাবে কাটতে লাগলো? একা একা। মনে তার অনেক দুঃখ। মনে তার কি অনেক দুঃখ। মা নেই, বাবা নেই, বোনেরা নেই। মা নেই, বাবা নেই, বোনেরা। তোমাদেরকে যদি বলি তোমাদের বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া কোথাও যাও, তোমাদের কি ভালো লাগবে? পারুলেরও এমন একা একা কোনো কিছুই ভালো লাগছিল না। একদিন রাজার খেয়াল হলো শিকারে যাবেন। একদিন রাজার কি হলো? খেয়াল হলো শিকারে যাবেন। রাজার খেয়াল মানে সহজ কথা নয়। রাজার খেয়াল মানে কি? সহজ কথা নয়। উদিন নাজির পাইক বরন্দাজ নিয়ে বেরোলেন শিকারে। উদিন নাজির পাইক বরন্দাজ নিয়ে বেরোলেন শিকারে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছলেন সেই গভীর অরণ্যে। শিকারের খোঁজে ঘুরতে ঘুরতে উনি কোথায় পৌঁছলেন? গভীর অরণ্যে, যেখানে তার মেয়ে আছে। রাজা তখন খুবই ক্ষুধার্ত। রাজা তখন কি খুবই ক্ষুধার্ত। সবাই দূরে দেখতে পেলো একটি সুন্দর কুটির। সবাই দূরে কি দেখতে পেলো? একটি সুন্দর কুটির। সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। সেই কুটিরে বাস করে এক সুন্দরী কন্যা। রাজার লোকেরা তাকে বলল, রাজা খুব ক্ষুধার্ত। রাজার লোকেরা তাকে কি বললো? রাজা খুব ক্ষুধার্ত, তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন। পারুল বললো, আপনারা একটু জিরিয়ে নিন। পারুল তাদেরকে কি বলেছিল? একটু জিরিয়ে নিতে। রান্না করলো পোলাও, কুরমা ও মাংস, নানা রকম তরকারি, কিন্তু কোনো কিছুতে একটু নুন দিল না। এত রকমের সাজানো খাবার দেখে রাজা খুব খুশি হলেন। এত রকমের খাবার দেখে রাজা কি বলেন? খুব খুশি হলেন। তার জিভে এলো জল। তার জিভে কি এলো? জল। রাজা খেতে বসলেন, খাওয়া শুরু করলেন, এটা নেন ওটা নেন। রাজা কি করলেন? খেতে বসলেন, খাওয়া শুরু করলেন, এটা নেন ওটা নেন, মুখে দিয়ে ফেলে দেন। মুখে দিয়ে কি করেন? ফেলে দেন। সুন্দর রান্না তবে বেজায় বিষাদ। সুন্দর রান্না তবে বেজায় বিষাদ। বিষাদ অর্থ স্বাদ নেই যার। সুন্দর রান্না তবে কি বেজায় বিষাদ। একটু নুন নেই কোনো খাবারে। রাজা খুব বিরক্ত হলেন। কোনো খাবারে কি নেই? নুন নেই। রাজা খুব বিরক্ত হলেন। নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? নুন ছাড়া কি কিছু খাওয়া যায়? পারুল ছিল কাছে। পারুল ছিল কোথায়? কাছে। সে গিয়ে এলো, বলল, বাবা আমি আমাকে চিনতে পেরেছেন? বলল, বাবা আমাকে চিনতে পেরেছেন? পারুল তার বাবাকে কি বলেছিল? বাবা আমাকে চিনতে পেরেছেন, আমার নাম পারুল, আপনার ছোট কন্যা, আপনার ছোট কন্যা, যাকে আপনি বনবাসে পাঠিয়েছিলেন। রাজা নিজের ভুল বুঝতে পারলেন। রাজা কি করতে পারলেন? নিজের ভুল বুঝতে পারলেন। নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। নিজের আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। তারপর নুন দিয়ে রান্না করা হলো সব খাবার। কি দিয়ে রান্না করা হলো? নুন দিয়ে রান্না করা হলো সব খাবার। রাজা মজা করে খেলেন। এবার ফেরার পালা। এবার ফেরার পালা। রাজা তার ছোট কন্যা পারুল আর হাতি ঘোড়া নিয়ে রওনা হলেন।
রাজা কাকে নিয়ে রওনা হলেন? তার ছোট কন্যা পারুল আর হাতিঘোড়া নিয়ে রওনা হলেন। পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে হাসি ফুটলো। পারুল ফিরে আসায় কি হলো? রাজ্যে সবার মুখে হাসি ফুটলো। রানী খুশি হলেন। শিমুল বকুল তাদের বোন পারুলকে ফিরে পেলো। রাজ্যে সুখের সীমা রইল না। পারুল ফিরে আসা রাজ্যে সবার মুখে হাসি ফুটলো। রানী খুশি হলেন। শিমুল বকুল তাদের বোন পারুলকে ফিরে পেলো। রাজ্যের সুখের সীমা রইল না। আশা করি তোমরা সবাই পড়াটি বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা হয়, যদি কোনো পড়া বুঝতে না পারো, খাতায় লিখে রেখো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সকলে সুস্থ ও নিরাপদ থাকো সেই প্রত্যাশায় রাখছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।